আমাদের মাঝে এসে উপস্থিত গর্বিত মা, একজন গর্বিত অবদান তারিক শরীফ আহমেদ হাজারি। আমি দিনটির জন্যই আমি এসেছিলাম, বয়স এখন 81 চলছে। প্রতি মুহূর্তেই সবাইকে বলি স্টেশনে দাঁড়িয়ে আছি, ট্রেন আসবে, টিকিট কাটা আছে, উঠে পড়বো সেই ট্রেনে। আজকের এই মহতি অনুষ্ঠানে উনি প্রীতি সব মানুষেরা, তাদের মারা এইসব ছেলেদের জন্ম দিয়েছেন, এইসব মাকে আমি স্যালুট জানাই। আজকের যে অনুষ্ঠানটি, এটি অনুষ্ঠান বলবো না, আমি বলবো এরা পথ প্রদর্শক। এই পথে যাত্রা কিভাবে করতে হবে সেটা সূচনা করেছে, সেই জন্য তাদেরকেও আমার কৃতজ্ঞতা এবং ভালোবাসা দোয়া। সাগর নদী দর্শনেই আমি আজকে দিলারা জামান এখানে এসে আপনাদের সামনে এত জোরে কথা বলতে পারছি, মানুষটির জন্য, সেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি আমাদের একটা স্বাধীন দেশ দিয়েছে। আজকে আমি দিলারা জামান এভাবে এসে কথা বলতে পারছি, চুপ চুপ করে লুকিয়ে লুকিয়ে আমাকে নাটক করতে হবে না, লোকের কথা শুনতে হবে না, এবং মিথ্যা অনুশাসন চাপিয়ে করতে পারবে না কেউ। সেই মানুষটির জন্য প্রথমে আমি স্যালিউট, এবং সেই সঙ্গে স্যালিউট জানাই তাঁর সুযোগ্য কন্যা পঞ্চমবারের মতো, যিনি আমাদের প্রধানমন্ত্রী হয়েছেন, সেই মহামানবীকে যিনি স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছেন আমাদের। স্মার্ট বাংলাদেশের একজন মানুষ হওয়ার স্বপ্ন দেখি, আমাকে আজকে এখানে সম্মানিত করা হচ্ছে, আমি মনে করি আমি তার উপযুক্ত নই। আপনাদের মহানুভবতা, আপনাদের সবাইকে নিয়ে এগিয়ে যাবার যে চেষ্টার একটা পথ, সেই মানুষটি, সেই পথে একাকি একটি মানুষকে আপনারা বেছে নিয়েছেন, সেই জন্যে আপনাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা। আমি আমার দেশকে অনেক ভালোবাসি, আমি এখানে একা থাকি, আমার দুটি মেয়ে বাইরে থাকে, আমাকে নিয়ে গেছিল সেখানে, আমি অনেকবার বলেছি অনেকের কাছে, সেখানে আমার সব কিছু ফ্রি, আমার এখানে অনেক ওষুধ কিনতে হয়, একাকি বাজার করে রান্না করে খাই, ওখানে আমার এসব কোনো চিন্তা নেই। তারপরেও আমি আমার দেশের মায়াতে, এই মাটির মায়া, এই মাটিতে ছোটবেলা আমার খেলাধুলা করে কেটেছে, এবং এই মাটিতে আমার শেষ ঠিকানা, আমি চলে এসেছি আপনাদের ভালোবাসার টানে। শেষ কথাটি বলি রবির কথায়, আমার নিজের কথা না, সেই হোক মোর পরিচয় আমি তোমাদের নিয়ে।